সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদ দুর্দান্ত প্রতাপে দুই বছর চালিয়েছেন দেশ। তার আমলে গ্রেফতার হয়েছেন দেশের দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপির শীর্ষ নেতা শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়া। 2009 সালে ক্ষমতা হারানোর পর থেকে সেই ফখরুদ্দিন আহমেদ এক যুগেরও বেশি সময় ধরে দেশে নেই। এই সময় দেশের কোনো প্রথম সারির গণমাধ্যমকে তাকে কোনো সাক্ষাৎকার দিতেও দেখা যায়নি, দেখা মেলেনি কোনোদিন কোনো টকশোতেও। তাই স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসে যে একসময়ের ক্ষমতাসীন এই মানুষটি বর্তমানে কোথায় আছেন, কেমন আছেন। ধূমকেতুর আজকের এপিসোডে এ নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। ভিডিওটিতে ফখরুদ্দিন আহমেদের বর্তমান অবস্থার পাশাপাশি অতীত নিয়েও চমকে যাওয়ার মতো সব তথ্য জানতে পারবেন। এই জন্য ভিডিওটি না টেনে পুরোটা দেখার আহ্বান রইল। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ফখরুদ্দিন আহমেদ, তিনি হঠাৎ করে দেশের ক্ষমতার মসনদে বসে আলোচনা সমালোচনা জন্ম দিয়েছিলেন। 2007 সালে ক্ষমতায় এসে দুই বছর দুর্দান্ত প্রতাপে দেশ পরিচালনা করেছেন। তৎকালীন তার বিভিন্ন কর্মকাণ্ড, যেমন ভর্তুকি বন্ধ করে দেয়া, অবৈধ স্থাপনা ভাঙচুর থেকে শুরু করে বিভিন্ন নেতাকে গ্রেফতার করার কারণে বিভিন্নভাবে সমালোচিতও তিনি হয়েছেন। যেহেতু কোনো মানুষই সমালোচনার ঊর্ধ্বে নন, তাই সকল সমালোচনা ছাপিয়ে তার অনেক কর্মকাণ্ডই এখন প্রশংসিত হচ্ছে। অনেকেই অনুভব করছেন তার মতো একজনের প্রয়োজনীয়তা। সেই অনুভবের জায়গা থেকেই অনেকের মনে প্রশ্ন, বর্তমানে কোথায় এবং কেমন আছেন এই ফখরুদ্দিন আহমেদ। জানা গেছে 2009 সালে ক্ষমতা হারানোর পর ওই বছরের জুন মাসে যুক্তরাষ্ট্রে চলে যান ফখরুদ্দিন আহমেদ। দীর্ঘ 12 বছর তিনি বিদেশেই রয়েছেন, এর মধ্যে একবারও দেশে আসেননি। যুক্তরাষ্ট্র থেকে একবার তিনি সৌদি আরবে হজ করতে গিয়েছিলেন। গত বছর তাকে অবশ্য ভারতের কলকাতায় দেখা গেছে। বিভিন্ন সূত্রে জানা গেছে 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বেশ কিছুদিন সরকারি বিশেষ নিরাপত্তায় তিনি দেশেই ছিলেন। 1/11 কর্মকাণ্ডের কিছু বিষয়ে খতিয়ে দেখতে গঠিত সংসদীয় কমিটি জেরার জন্য তলব করেছে মর্মে খবর প্রকাশের কিছুদিনের মধ্যেই ফখরুদ্দিন সপরিবারে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। আগে থেকেই ফখরুদ্দিন আহমেদ যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড স্টেটের পটোম্যাকে দুটি বাড়ির মালিক। একটি বাড়িতে এখন তিনি এবং তার স্ত্রী নিনা আহমেদ থাকেন, সেখানেই অবসর জীবন যাপন করছেন। অন্য বাড়িতে থাকে তার মেয়ের পরিবার। জানা যায় বিশ্বব্যাংকের সাবেক কর্মকর্তা হিসেবে এখনও তিনি পেনশন ভোগ করছেন। খণ্ডকালীন শিক্ষক হিসেবেও ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ায় ইন্টারন্যাশনাল স্টাডিজ বিষয়ে গবেষণা ও শিক্ষকতা করেছেন ডক্টর ফখরুদ্দিন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে কর্মরত সাংবাদিকদের মাধ্যমে জানা যায় মাঝে মধ্যে সেখানকার সামাজিক অনুষ্ঠানে ফখরুদ্দিন আহমেদকে দেখা যায়, তবে সেটা খুবই কম। কিছুদিন আগে তার ওপেন হার্ট সার্জারি হয়েছে। জানা গেছে তিনি মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত, ফলে প্রায় তাকে কেমোথেরাপি নিতে হচ্ছে। কিছুদিন আগে ভয়েস অফ আমেরিকার সাংবাদিক সরকার কবিরের ছেলের জানা যায় ফখরুদ্দিনকে অংশ নিতে দেখেছেন স্থানীয় সাংবাদিকেরা। অবশ্য সেখানে বেশ কয়েকজন ক্ষোভ প্রকাশ করলে জানাজা শেষে দ্রুত তিনি এলাকা ছেড়ে চলে যান। বিশেষ করে বিএনপি সমর্থকদের রোষানলে তিনি পড়েছিলেন। বিভিন্ন সময় তাকে বাজার এবং ডিপার্টমেন্টাল স্টোরে দেখা যায় বলে জানিয়েছেন সেখানকার কর্মরত সাংবাদিকরা। এমনকি মাঝে মধ্যে আমেরিকার রাস্তাঘাটেও খোঁজ মেলে তার। তাছাড়া বন্ধু বান্ধব এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ফখরুদ্দিনকে প্রায় দেখা যায়। বিশেষ করে 2 বছর আগে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশিদের আয়োজিত একটি বইমেলায় তাকে দেখা গেছে। উল্লেখ্য, ফখরুদ্দিনের অর্থনীতিবিদ ছেলে কর্পোরেট অফিসে চাকরি করেন বলে তার পারিবারিক সূত্র থেকে জানা গেছে। কয়েক বছর আগে তার আরেক ছেলে আত্মহত্যাও করেছেন। বর্তমান থেকে আসা যাক এবার তার অতীত জীবনে। 2007 সালের ঘটনা, নবম জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশৃঙ্খলার পরিপ্রেক্ষিতে তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন। পরে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়, যার প্রধান উপদেষ্টা হিসেবে ফখরুদ্দিন আহমেদকে নিয়োগ করা হয়। জানা গেছে গভীর রাতে তাকে ফোন করে ঘুম থেকে জাগানো হয়। প্রধান উপদেষ্টা হওয়ার আমন্ত্রণ পেয়ে স্ত্রীর সঙ্গে আলোচনার জন্য সময় চান। আধ ঘন্টা পর তিনি ফিরতি ফোনে সম্মতি জানান। নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করার পর শেখ হাসিনা সরকার ক্ষমতা গ্রহণের মধ্যে দিয়ে রাষ্ট্রপতিকে প্রধান উপদেষ্টা করে গঠিত তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হয়। তিনি 2 বছর কেয়ারটেকার সরকারের প্রধান ছিলেন। সেই সময় দেশের প্রায় 160 জন রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা এবং নিরাপত্তা কর্মকর্তার নামে অর্থ আত্মসাত ও অন্যান্য দুর্নীতির অভিযোগ এনে মামলা করা হয়। 2007 সালের 11 জানুয়ারি সেনাবাহিনীর হস্তক্ষেপে সংঘটিত রাজনৈতিক পরিবর্তন 1/11 নামে প্রচার লাভ করে। চলতি বছরের 11 জানুয়ারি
ঘটনাবহুল সেই দিনটির 15 বছর পূর্ণ হয়েছে। সেনাবাহিনীর সমর্থনে ওই সময় গঠিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছিলেন ডক্টর ফখরুদ্দিন আহমেদ। তবে ক্ষমতার মূল কেন্দ্রে ছিলেন তৎকালীন সেনাপ্রধান মইনী আহমেদ। কথা ছিল, ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার দ্রুততম সময়ে দেশবাসীকে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন উপহার দেবেন, কিন্তু তারা উল্টো তাদের বিরুদ্ধে -2 ফর্মুলা বাস্তবায়ন করে শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে দেশের রাজনীতি থেকে বিদায়ের চেষ্টা শুরুর অভিযোগ ওঠে। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব গ্রহণ ও জরুরি অবস্থা জারির 6 মাসের মধ্যে 2007 সালের 16 জুলাই ভোররাতে শেখ হাসিনাকে গ্রেফতার করা হয় আর খালেদা জিয়াকে গ্রেফতার করা হয় 3রা সেপ্টেম্বর। আন্দোলন সংগ্রামের মাধ্যমে মুক্ত হন শেখ হাসিনা ও খালেদা জিয়া। একটি সাধারণ নির্বাচনের বিষয়ে সেনা সমর্থিত সরকারের উপরও চাপ বাড়ছিল। অবশেষে 2008 সালের 29শে ডিসেম্বর সব দলের অংশগ্রহণে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, যার মাধ্যমে 2 বছর পর দেশে ফিরে আসে গণতান্ত্রিক পরিবেশ। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে 2007 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘটিত সেনা ছাত্র সংঘর্ষ ও নির্যাতনের ঘটনায় জড়িত থাকার দায়ে তৎকালীন প্রধান উপদেষ্টা ডক্টর ফখরুদ্দিন আহমেদ ও সেনাপ্রধান মইনী আহমেদ সহ 6 জনকে প্রচলিত আইনে বিচারের মুখোমুখি করার সুপারিশ সম্বলিত প্রতিবেদন সংসদে উত্থাপন করা হয়েছে। প্রতিবেদনে তৎকালীন প্রধান উপদেষ্টা ডক্টর ফখরুদ্দিন আহমেদ ও সেনাপ্রধান মইনী আহমেদ সহ 6 জনের বিরুদ্ধে প্রচলিত আইনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। ফলে মামলা এড়ানোর ভয়ে দেশে ফেরার সাহস হয়নি ডক্টর ফখরুদ্দিন আহমেদের। বাংলাদেশের রাজনীতিতে ফখরুদ্দিন আহমেদ যেন একটি বিতর্কিত নাম, ঠিক তেমনিভাবেই এই নামটি আবার অনেকের কাছে আক্ষেপের। কেননা ফখরুদ্দিন আহমেদ বড় বড় নেতাদের নানান ঝামেলায় ফেললেও তার সময় জনগণ কিছুটা হলেও শান্তিতে ছিল। তার সমর্থকরা দাবি করেছেন, এই লোকটার আমলে যে কোনো পুলিশি সেবা নিতে ঘুষ লাগতো না, এই লোকটার আমলে কোনো সরকারি অফিসে কাজের জন্য 1 টাকা ঘুষ দিতে হয়নি, এই লোকটার আমলেই মেয়েরা নিরাপদে চলাচল করতে পারত, এমনকি রাত 10টার পরেও যদি কোনো মেয়ে রাস্তা দিয়ে একা চলাচল করত, কোনো জানোয়ার ছিল না যে ইফটিজিং করবে, সেখানে দিনে ইফটিজিং তো চিন্তার বাইরে ছিল। আলোচকদের সূত্র মতে এই লোকটার আমলেই বাংলাদেশের ইতিহাসে রেপ সর্বনিম্ন পর্যায়ে ছিল, এক কথায় ছিল না বললেই চলে। এই লোকটার আমলে চাকরি নিতে কোনো ঘুষ লাগতো না, এই লোকটার আমলে কোনো মারামারি হানাহানি গাড়ি ভাঙচুর রাস্তা অবরোধ হতো না, এই লোকটার আমলে ধর্মীয় সংখ্যালঘু বলতে কোনো কথাই ছিল না, সবাই সমান অধিকার ভোগ করত, এই লোকটার আমলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভালো লেখাপড়া হতো, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে কোনো মারামারি ছিল না, কোনো লেখাপড়ার পরিবেশ নষ্টকারী ছাত্র নেতাও ছিলেন না। ফখরুদ্দিন আহমেদের শুভাকাঙ্ক্ষীদের দাবি, এই লোকটার আমলে রাস্তাঘাট বাজার এমনকি এক কথায় কোনো চাঁদাবাজি ছিল না, কোনো গাড়ির মালিক ড্রাইভার বলতে পারবেন না যে গাড়ি চালাতে গিয়ে রাস্তায় 1 টাকাও চাঁদা দিতে হয়েছে, এই লোকটার আমলেই অমুক ভাই তমুক ভাই ছাউ নেতা পাতি নেতা টেন্ডার নিয়ে কোনো মারামারি ছিল না, এই লোকটার আমলেই সকল 2 নম্বর ব্যবসা বন্ধ হয়ে গিয়েছিল, এই লোকটার আমলেই সরকারি সেবা বলতে যা বোঝায় তা মানুষ কোনো ঘুষ তদবির ছাড়াই পেত, এই লোকটার আমলেই সব আকাম কুকাম মদ জুয়া নারীবাজি বন্ধ হয়ে গিয়েছিল, এই লোকটার আমলে পাসপোর্ট নিতে কোনো ঘুষ লাগতো না, ভূমি অফিসেও কোনো ঘুষ লাগতো না, এয়ারপোর্টে কাউকে হয়রানির শিকারও হতে হতো না। সুপ্রিয় দর্শক, ফখরুদ্দিন আহমেদের সমর্থকদের দাবি, তার আমলে দেশের মানুষ খুব ভালো ছিলেন, তার মতো সরকারি এই দেশে আরও অনেকদিন দরকার ছিল। ফখরুদ্দিন আহমেদের সমর্থকদের এমন দাবির সাথে আপনিও কি একমত? একমত হলে ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখুন, আর দ্বিমত পোষণ করলে নো লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। হয়ে যাক একটা জরিপ, দেখা যাক তার সমর্থক নাকি নিন্দুক কোনটা বেশি। জানাতে ভুলবেন না কেমন লেগেছে আমাদের সার্বিক পর্যালোচনা। ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং যত বেশি সম্ভব শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিন। আর আপনি আমাদের চ্যানেলটি আজই প্রথম ভিজিট করলে আমাদের অন্য ভিডিওগুলোও দেখুন। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।